আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রিয়াদ বাহ বলেই হাততালি দিয়ে বলল, অসাধারণ তোমার বলার ধরন, এখনই আমার হবে মরণ। ইফতিয়া খিলখিল করে হেসে ফেলল। রিয়াদি আবার বলল, করিবে কি আমায় ধন্য গাহিয়া গান তার জন্য? ইফতিয়া চোখ নাচিয়ে বলল, কার জন্য? চুজে যে ছিল কিংবা এখনো আছে তার জন্য, বুঝিয়ে দেওয়ার ভঙ্গিতে বলে দিয়া। ইফতিয়া বলল, অ্যাকচুয়ালি আমি গান গাইতে পারি না। আদি সাদিয়া জাহিন ঈশান সবাই একসাথে হই হই করে বলল, মিথ্যে বলবি না একদম, কলেজ ফাংশনে তোর গাওয়া দুর্দান্ত গানের কথা ভুলিনি আমরা। অভি তাড়াহুড়ো করে ওর দিকে গিটার এগিয়ে দিয়ে বলল, প্লিজ প্লিজ। ইফতিয়া না করার সুযোগ পেল না, তবে বলল, আমি কিন্তু কয়েক লাইন গাইব, পুরো গান গাইতে পারবো না। ওকে ম্যাম, আমরা ওটুকুই শুনতে চাই। অবশেষে নাহিনকে ভেবেই গাইতে শুরু করলো ইফতিয়া। কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোরে দূরে হারাব সে তো পাবার নয়। কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোরে দূরে হারাব সে তো হবার নয়। সখী তোরে ভালোবেসে দূরে হারাব, সখী তোরে ভালোবেসে বুকে জড়াব। এরপর গিটারে সুর দিল ইফতিয়া। তখনই নাহিয়ান সোজা হয়ে বসে গাইল, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা, না 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 কিচ্ছু চাইনি আমি। ইফতিয়া অবাক চাহনিতে তাকিয়ে রইল তার সত্যিকারের পাগলুর দিকে। আজীবন যেমন পাগলু মনে মনে চেয়ে এসেছিল, এ যেন সেই পাগলু, ইফতিয়ার পাগলু, ফাকিলির পাগলু। ডিনারের পর সবাই নিজেদের রুমে বিশ্রাম নিচ্ছে। তখনই হঠাৎ অফি ও নাহিয়ানের রুমের দরজায় কড়াঘাতের শব্দ হয়। নাহিয়ান ওয়াশরুমে, তাই অফি গিয়ে দরজা খুলে দেখে ইফতিয়া চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। অভি নাহিয়ানের মতো করে বলল, ইফতু বড়ি কি নিয়ে এত চিন্তিত তুমি, দেখো আমি একদম ফিট আছি। বলেই নাহিয়ানের কর্দমাক্ত ছবিটা দেখালো অভি। ইফতিয়া ফিক করে হেসে ফেলল সাথে অভিও। এরপর অভি বলল, কিছু বলবি এত রাতে হঠাৎ? হ্যাঁ মানে ও কোথায়? ওকে না জানার ভান করে বলে অভি। ইফতিয়া কিছু বলতে পারে না, ওর হঠাৎ করেই ভীষণ লজ্জা লাগছে। ও আন্তে আন্তে করে বলে, ও মানে আরে নে ধর, এগুলো ওকে লাগিয়ে দিবি। বলেই ফার্স্ট এড বক্সটা অভির হাতে দিয়ে ছুটে বেরিয়ে গেল ইফতিয়া। অভি ঠোঁট টিপে হাসলো, তারপর দুপাশে মাথা দুলিয়ে অস্ফুট স্বরে গাইল, তোর খুশিতে আমার খুশি, তোর কান্নায় কাদা, সুযোগ পেলেই হতাম আমি তোরই শাহজাদা। নাহিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে অভিকে ফার্স্ট এড বক্স হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এটা কোথায় পেলে? তোমার ইয়ে তো বড়ি দিয়ে গেল। চোখের কোনায় জমে থাকা অশ্রুবিন্দু মুছে বলল অভি। নাহিয়ান চোখ বড় বড় করে তাকায় অভির দিকে, ইশারায় বলে, হুম। অভি হেসে উপর নিচে মাথা নাড়ে। নাহিয়ান শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, আমাকে দাও তো বক্সটা, তুমি লাগাতে পারবে? অন্য কেউ লাগিয়ে দেবে। বলে এক চোখ ঠিপে বক্সটা অভির হাত থেকে নিয়ে বেরিয়ে গেল নাহিয়ান। রুমে এসে নিজের মাথায় নিজেই গাঁটটা মারল ইফতিয়া। আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকল, আশ্চর্য এত লজ্জা পাওয়ার কি আছে, হঠাৎ এত লজ্জা লাগছে কেন? ইফতিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতগুলো দেখতে থাকে আর মনে মনে ভাবে, এই হাতগুলো দিয়েও নাহিয়ানকে স্পর্শ করেছিল। নাহিয়ান ইফতিয়া রুমে এসে দেখল দরজা হাট করে খোলা। নাহিয়ান ভ্রু কোঁচকে ভেতরে ঢুকে দরজা আটকে ইফতিয়ার পেছনে এসে দাঁড়ালো। ইফতিয়া তখন কিছুই টের পায়নি। নাহিয়ান ইফতিয়ার কাঁধে চিবুক রেখে ধীর কণ্ঠে বলল, ডাকাত এসে ঘর পুরো উঠিয়ে নিয়ে গেলেও তো জানতে পারবে না। সোনা ইফতিয়া চমকে আয়নায় তাকায়, নাহিয়ানকে দেখে দ্বিগুণ চমকে বলে, তুমি এখানে? ধীরে ধীরে তাহলে আগের রূপটা বের হচ্ছে। সোজা হয়ে দাঁড়িয়ে আর মোড়ে ভাঙতে ভাঙতে বলে নাহিয়ান, মানে? নাহিয়ানের দিকে ফিরে বলে ইফতিয়া,
আইহান বিছানে শুতে শুতে জবাব দিল, মানে কিছুই না। ইফতিয়া ওর কোমরে দু হাত রেখে রাগেই কণ্ঠে বলল, আপনি এখানে কি করছেন? খেয়ে ফেলবো না তোমাকে, ব্যথা পেয়েছি, মলমটা কে লাগিয়ে দেবে শুনি? ব্যঙ্গাত্মক স্বরে বলল নাহিয়ান, মানে কি আমি লাগিয়ে দিব? অভিকে দিয়ে এলাম না ফার্স্ট এড বক্স, আপনি আবার এখানে আসলেন কেন? আসবো না কেন, আমি অভির হাতে মলম লাগাবো। তো কি আমার হাতে লাগাবেন? অফকোর্স, লাগিয়ে দাও তো দেখি। বলেই শার্ট খুলে ফেলো নাহিয়ান। ইফতিয়া সাথে সাথে অন্যদিকে ফিরে বলল, কি করছেন আপনি, নিজের রুমে যান প্লিজ। নাহিয়ান চট করে উন্মুক্ত বুক নিয়ে ইফতিয়ার সামনে ওর দু বাহুতে হাত রেখে দাঁড়ায়, তারপর বাচ্চাদের মতো বলে, কেন নিতে পারছো না আমাকে? দেখো কত জায়গায় ছিঁড়ে গেছে, লাগিয়ে দাও না মলমটা। ইফতিয়া ঠোঁটে ঠোঁট চেপে চোখ বন্ধ করে অনুরোধের সুরে বলল, প্লিজ নিজের রুমে যান, এভাবে খোলা বুক নিয়ে আমার সামনে দাঁড়িয়ে কি প্রমাণ করতে চান আপনি? আপনি নির্লজ্জ। তোমার কাছে নির্লজ্জ হতেও আমার কোনো সমস্যা নেই, যতক্ষণ মলম লাগিয়ে দেবে না ততক্ষণ যাব না আমি, বলে সোফায় বসে পড়ল নাহিয়ান। আমি লাগিয়ে দিব না ব্যাস, বলে নাহিয়ানের শার্টটা ওর হাতে তুলে দিয়ে বলল, যান বেরিয়ে যান বলছি। নাহিয়ান বুঝে নিল ইফতিয়ার কথা শুনবে না, তাই এবার অন্য টো ফেলল, শার্ট হাতে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলল, পড়ে গিয়ে তো ভালোই হয়েছিল, কেন তুলেছিলে আমাকে, ওখানে মরে গেলেই তো। আর বলতে দিল না ইফতিয়া, রাগী চোখে তাকল নাহিয়ানের দিকে, তারপর কড়া ধমক দিয়ে বলল, আসুন চলেই তো যাচ্ছি মরে, আবার আসুন বসুন এখানে। কেন? ঠোঁট উল্টে বলল নাহিয়ান। ইফতিয়া জবাব না দিয়ে নাহিয়ানকে ধাক্কা দিয়ে খাটে বসালো, নাহিয়ান উপর হয়ে শুয়ে পড়ল। এরপর ইফতিয়া ফার্স্ট এড বক্স থেকে তুলে নিয়ে রগে গিজ গিজ করতে করতে ক্ষতস্থানে জোরে জোরে ওয়াশ করতে লাগলো। নাহিয়ান আহত কণ্ঠে বলল, অনেক ব্যথা পাচ্ছি কিন্তু। অভির হাতে লাগালে ব্যথা পেতে হতো না, ক্ষতস্থানে জোরে তুলা চেপে ধরে বলল ইফতিয়া। আহ, নরভারে ছমাও পেতাম না, ব্যথায় কোঁকিয়ে উঠে বলে নাহিয়ান। ইফতিয়া কিছু না বলে চুপচাপ ক্ষতস্থানে মলম লাগায়। নাহিয়ান বলে, একটু বুড়ি একটা কথা বলবো, রাগ করবে না বলো? আমি ঠুকনো কারণে রাগ করি না, ব্যাপারটা ঠুনকো নয়, সিরিয়াস, স্বাভাবিক হয়ে বলল নাহিয়ান। বলুন। আজকে আমি ইচ্ছে করে খাদে পড়ে গিয়েছে। ইফতিয়ার হাত থেমে যায় ও বিস্ফোরিত চোখে নাহিয়ানের উন্মুক্ত পিঠে তাকিয়ে থাকে। নাহিয়ান ওর দিকে ফিরে বিছানে দু হাতে ভর দিয়ে একটু উঁচু হয়, তারপর বলে, এটাই করা বাকি ছিল, এভাবে পড়ে গিয়ে দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো, সেটা প্রমাণও হয়ে গেল। এক পাশে মাথা কাঁদ করলো নাহিয়ান। ইফতিয়ার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এরকম একটা কাজ নাহিয়ান করতে পারে এটা ওর কিছুতেই বিশ্বাস হচ্ছে না। নাহিয়ান আবার বলে, যদিও ব্যাপারটা অনেক রিস্ক ছিল তাও আমি করলাম, শুধু তুমি কি করো সেটা দেখার জন্য। ইফতিয়া আস্তে আস্তে বলল, যদি সত্যি কিছু হতো? কিছু হয়নি তো। ওরকম খাত থেকে বেঁচে ফেরাটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, তাও বর্ষাকালে ভুল ক্রমে যদি খাদের তলায় চলে যেতেন কি হতো? আমি অত কিছু জানি না, তখন ওইভাবে না পড়লে তোমাকে এত কাছে পেতাম বলো? আর তাছাড়া আমার নামই তো চ্যালেঞ্জ, ফিরে তো আসতেই হতো। বাই দ্য ওয়ে, তুমি তো ধরা পড়েই গেলে একটু উড়ি, হেসে বলল নাহিয়ান। ইফতিয়া কিছু না বলে আবার মলম লাগানো শুরু করে। নাহিয়ান ক্ষীণ কণ্ঠে বলল, সেদিনের মতো মিষ্টি ঠিকিয়ে দাও না, তাহলে আর এত কষ্ট করে মলম দেওয়া লাগবে না। ইফতিয়া উঠে দাঁড়িয়ে নাহিয়ানের শার্টটা নিয়ে ওর হাতে দিয়ে বলল, মলম লাগানো শেষ, এবার বেরিয়ে যান। নাহিয়ান বজ্রাহত চোখে তাকালো ইফতিয়ার দিকে, ধীরভাই দরজা দিকে যেতে লাগলো। পর মুহূর্তে কিছু মনে পড়ায় ও চট করে ফিরে তাকায় ইফতিয়ার দিকে, তারপর মিষ্টি করে আবৃত্তি সুরে বলে, কাছাকাছি এসেও তুমি আবার দূরে চলে যাবে, ভালোবেসে যাব আমি তুমি কেন এড়িয়ে যাবে, বয়সের ভারে নুইয়ে গেলে তখন আমার লাঠি হবে, লাঠি না হও হোঁচট খেয়ে পড়ে গেলে উঠিয়ে নেবে, উঠিয়ে নিয়ে নরম হাতের আলতো একটা চমকি দেবে, কিংবা তোমার নরম ঠোঁটে পিঠের ব্যথা সারিয়ে দেবে, দুঃখ পেলে আলো দিয়ে চোখের পানি মুছিয়ে দেবে, দু চোখ যখন বুঝবো আমি তখন আমার পাশে রবে, তুমি ছাড়া কেই বা আছে আমার এই ছোট্ট ভাবে। ইফতিয়ার বুকের ভেতর কেউ যেন ড্রাম পেট আছে। এই কবিতাটা ইফতিয়া বহু বছর আগে নাহিয়ানকে লিখে পাঠিয়েছিল, সেটা নাহিয়ান এত দিন মনে রেখেছে, ও এত সুন্দর আবৃত্তি পারে আর এত আদরে গলায় আবৃত্তি করলো। ইফতিয়ার ইচ্ছে করছে সব কিছু ভুলে গিয়ে নাহিয়ানকে জড়িয়ে ধরতে, কিন্তু আপাতত ও সেটা করতে পারবে না। ইফতিয়াকে নীরব থাকতে দেখে নাহিয়ান বিষণ্ণ মুখে বেরিয়ে যেতে যেতে বলল, তোমার স্মৃতি দিয়ে ভরে আছে মনের সব কোনায়,
তুমি কি একবার আমার ডাকে সাড়া দেবে না শোনা? ইফতিহার নিজেকে ধরে রাখতে পারলো না। এত দিনে সব রাগ অভিমান ভুলে ছুটে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো নাহিয়ানকে, এত জোরে যে তাল সামলাতে বেশ কষ্ট হলো নাহিয়ানের। কোন রকম সোফার হাতল ধরে সামলালো নিজেকে। এরপর ইফতিয়া থেকে ফিরে ওর চুলে মুখ ডুবালো নাহিয়ান। কতদিন পর ওর এত কাছে ইফতিয়া, কত অপেক্ষার পর অবশেষে ওকে কাছে পেয়েছে। আর কিছুতেই কোনোভাবেই ওর ভালোবাসাকে হারিয়ে যেতে দেবে না নাহিয়ান, কিছুতেই না। ইফতিয়ার চুলের ভেতরে মুখ রেখে নাহিয়ান অস্ফুট স্বরে বলল, আই লাভ ইউ পাগলি, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ টু পাগলু, জড়ানো কণ্ঠে বলে ইফতিয়া। নাহিয়ান তৃপ্তির শ্বাস নেয়, হাসতে বৃষ্টে জড়িয়ে ধরে ইফতিয়াকে, তারপর দ্রুত শ্বাস নিতে নিতে বলে, আই ক্যান্ট লিভ উইদাউট ইউ, আই ক্যান্ট হ্যাংরি বয়, আই ক্যান্ট। ইফতিয়া পরম আবেশে জড়িয়ে ধরে নাহিয়ানকে। নাহিয়ান সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরে ইফতিয়াকে। অনেক সময় কেটে যায় এইভাবেই। একসময় ইফতিয়া নাহিয়ানকে ছেড়ে দিয়ে গম্ভীর হয়ে বলে, অনেক রাত হয়েছে, এবার যাও। নাহিয়ান মুচকি হেসে সুর করে বলল, এখন কিভাবে তুমি করে বলতে পারলে? ভুল হয়ে গেছে, আপনি করে বলবো এবার? না না, দুষ্টুমি করছিলাম, হেসে বলে নাহিয়ান। যাও এবার। রেগে যাওয়ার ভান করে বলে ইফতিয়া, এখানেই থাকি না আজকে। আল্লাহ দি গলায় বলে নাহিয়ান। কপট রেগে কোমরে হাত রেখে ইফতিয়া বলে, কি এই জন্যই বলে বাঙালির স্বভাব খারাপ, খেতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। নাহিয়ান দুষ্টু হেসে বলল, আরে শুতে দিলে? ইফতিয়া কটকট করে তাকালো ওর দিকে, এরপর বলল, যেতে বলেছি না? যাবো, কিন্তু একটা কথা বলো তাড়াতাড়ি, সকালে উঠে আবার পাল্টে যাবে না তো? কাঁচু মাঁচু করে বলল নাহিয়ান। সকালে এটা সকালে দেখা যাবে। তাহলে যাব না বলেই গাঁট হয়ে দাঁড়িয়ে রইল নাহিয়ান। ইফতিয়া ওকে ঠেলে রুম থেকে বের করে বলল, সকালেরটা সকালে দেখা যাবে, যাও এখন, বলে দরজা আটকে দিল। নাহিয়ান আওয়াজ হালকা উঁচু করে বলল, ক্যানাডায় গিয়ে ক্যানাডায় শিখেছো নাকি? গায়ে এত শক্তি আছে কোথা থেকে? ইফতিয়া দরজা ফাঁক করে মাথা বের করে রাগী সুরে বলে, কি একটা জোয়ান ছেলেকে যেভাবে ঘর থেকে বের করে দিলে তাই বললাম আর কি, বলেই মুচকি হাসে নাহিয়ান। ইফতিয়া গাঢ় স্বরে বলে, নান্নু নিন্নানু প্রীতিশ্রুতিন, কুঞ্চিত কপালে থাকে নাহিয়ান। পরক্ষণে মনে পড়ে কানাডিয়ানরা এভাবেই লাফিয়ে বলে। ইফতিয়া আবার দরজা আটকে দেয়। নাহিয়ান বন্ধ দরজা থেকে তাকিয়ে নিজের বুকে একটা আলতো কিল দিয়ে মুচকি হেসে রুমে চলে গেল। ইফতিয়া সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো এবং একটু আগে ঘটা বিশেষ ঘটনাটি স্মৃতিচারণ করতে করতে ঘুমিয়ে পড়ে। বহুদিন পরও তৃপ্তি নিয়ে ঘুমায়। ভোরে সূর্য ওঠার খানিকক্ষণ আগেই নাহিয়ান ছবি ছবি রিসেপশনে গিয়ে ইফতিয়া রুমের ডুপ্লিকেট চাবি নিয়ে আসে। এরপর সন্তর্পণে দরজা খুলে ইফতিয়া রুমে ঢোকে। ইফতিয়া তখন জড়সর হয়ে গভীর ঘুমে বিভোর। নাহিয়ান ইফতিয়ার সামনে ফ্লোরে বসে বেশ কিছুক্ষণ ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে রইল। তারপর আলতো করে কোলে তুলে নিল ইফতিয়াকে। ইফতিয়া হালকা নড়ে উঠতেই নাহিয়ানকে বুকের সাথে মিশিয়ে ফেলল। ছোট বাচ্চার মতো সেই কোলে জড়সর হয়ে রইল ইফতিয়া। নাহিয়ান ওকে নিয়ে রুম থেকে বেরিয়ে বাইরে চলে গেল। পাখির কিঁচির মিচির ডাকে ঘুম ভাঙে ইফতিয়ার। চোখে খানিক আলো এসে লাগতেই ও চোখ পিটপিট করে চারপাশে তাকায়। অচেনা জায়গা মনে হতে আবার চোখ কোন ছেলে তাকায়। শোয়া থেকে ওঠার জন্য পাশ ফিরতে ওর বিছানাটা তুলে ওঠে। ইফতিয়া ভয় পেয়ে আউ বলতে গিয়েও থেমে গেল। ওর চোখের সামনে সবুজের রাজ্যে মেঘের ওরাউরি, সামনে অসংখ্য ছোট বড় পাহাড়, অনেক নিচে ছবির মতো সাজানো ছোট ছোট ঘর, ঝিরিঝিরি বৃষ্টিতে দূরে ছোট বাড়িগুলো ঝাপসা দেখাচ্ছে। ইফতিয়া অবাক হয়ে সেদিকে তাকায়, এরপর আবার বিছানা থেকে তাকিয়ে চমকে ওঠে। ও বিছানা সমান মস্ত বড় একটা উঁচু দোলনায় শুয়ে আছে। সারা রুমে মেঘের ছড়াছড়ি, বিছানায় বৃষ্টির অল্প অল্প ছিটা এসে পড়ছে। ইফতিয়া মুগ্ধ হয়ে চারপাশে তাকায়। ওর চোখে মুখে মেঘ ছুঁয়ে যাচ্ছে, এত সুন্দর একটা পরিবেশ। ইফতিয়া অস্ফুট সুরে বলে, এটা নিশ্চয়ই স্বপ্ন, এটা কখনো সত্যি হতে পারে না। পেছন থেকে নাহিয়ান দোলনা রূপে বিছানায় উঠতে উঠতে বলল, কিছুই স্বপ্ন নয়, বরং সবটা কঠিন সত্য। ইফতিয়া চমকে পেছনে তাকায়। নাহিয়ান চট করে দোলনায় উঠে বসে। মুহূর্তেই দুজনেই তুলে উঠল। আচমকা তাল সামলাতে না পেরে ইফতিয়া বসা থেকে ধুপ করে শুয়ে পড়ল। নাহিয়ান হো হো করে হেসে বলে, নিজেকে সামলাতে পারছো না তুমি, নাকি আবার আমাকে সামলাবে? ইফতিয়া উঠে শক্ত হয়ে বসে বলল, আপনাকে আমি সামলাবো কেন, নিজেকে নিজে সামলাতে পারি না? নাহিয়ান বিস্মিত কণ্ঠে বলল। ইফতিয়া কিঞ্চিত কপাল কুঞ্চকে বলল, তুমি করে বলার কথা ছিল নাকি? ছিল না। নাহিয়ান ইফতিয়া দিকে কিছুক্ষণ পলকহীন তাকিয়ে কি যেন ভাবল। ইফতিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সাথে সাথেই নাহিয়ান মুখ গোমড়া করে গান গাইতে শুরু করলো।
কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়।